আগামীকাল পঁচিশে মার্চ দোল পূর্ণিমা আর এই দোল পূর্ণিমার তিনি বছরের সর্বপ্রথম চন্দ্রগ্রহণ আমরা জানি অনেকেই কিন্তু অনেকেই এই চন্দ্রগ্রহণ আমাদের দৃশ্যমান কিনা সেটা জানি না তাই এই চন্দ্রগ্রহণ নিয়ে আলোচনা করব মূলত আজকের আলোচনার বিষয় আগামীকাল দোল পূর্ণিমা এবং চন্দ্রগ্রহণ যে হতে চলেছে এর ফলে বেশ কিছু জাতক জাতিকাদের কিন্তু জীবনে সফলতা আসবে তাই ছটা রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে দুর্দান্ত শুভ সময় থাকছে এই ছটা রাশির জাতক জাতিকাদের জন্য তাই এই জাতক এবং জাতিকাদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে কিছু নিয়ম যদি মেনে তারা চলতে পারে তাহলে কিন্তু তাদের অনেক রকম সমস্যা থেকেও বেরিয়ে আসতে পারে কি সেই নিয়ম সেই সব নিয়েই আজকের আলোচনা সঙ্গে থাকুন শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন অনেক কিছু বুঝতে পারবেন অনেক কিছু জানতে পারবেন তাহলে আসুন বিস্তারিত আলোচনা শুরু করা যাক আপনাদের আমি প্রথমেই অনুরোধ করব যে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কাটবেন না কেটে দেখলে অনেক কিছু মিস করবেন এই যে আগামীকাল দোল পূর্ণিমায় চন্দ্রগ্রহণ হতে চলেছে এটা অবশ্যই আমাদের এখানে দৃশ্যমান না তার ফলে ভালো মন্দ যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব না যে চন্দ্রগ্রহণে কী কী আপনাকে মানতে হবে কি কি করতে হবে সেগুলো কোনো কার্যকারিত হবে না তাই সেগুলো নিয়ে আমি আলোচনা করব না তবে একটা ভালো ফল তো অবশ্যই থাকে এবং খারাপ ফল অবশ্যই থাকে সে সেই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে এই যে চন্দ্রগ্রহণ হতে চলেছে এর ভালো ফলটাই কিন্তু এই ছটা রাশির জাতক জাতিকারা পেতে চলেছে এর ফলে কি হবে এই রাশির জাতক জাতিকাদের সমস্ত রকম বাধা বিঘ্ন কিন্তু কাটবে এবং খারাপ সময় থেকেও কিন্তু এরা বেরিয়ে আসতে পারবে এর জন্য কিছু নিয়ম মানতে হবে এছাড়া যদি আপনারা মনে করেন আমরা কিছুই করব না তাহলেও কিন্তু এই ছটা রাশির জন্য ভালো সময় থাকছে অত্যন্ত শুভ সময় থাকছে আগামী কাল থেকে একুশ দিন যথেষ্ট পজিটিভ থাক এই সময়ের মধ্যে তাদের জীবনে কিন্তু সুযোগ আসবে যোগাযোগ তৈরি হবে এবং কাজের যে একটা গতি সেটা কিন্তু বৃদ্ধি পাবে এখন আপনি যদি কিছু না করতে চান সেটা আলাদা বিষয় সেভাবে কিন্তু কাজ করবে না আপনার যদি চেষ্টা থাকে পরিশ্রম থাকে তাহলে কিন্তু সাকসেস পাবেন মানে আপনার যে একটা এনার্জি অনেকটাই কিন্তু বৃদ্ধি পাবে সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনি জীবনে অনেকটাই এগিয়ে যেতে পারবেন এই কয়দিনের মধ্যে অর্থাৎ আগামী কাল থেকে যথেষ্ট পজিটিভ থাকছে দেখুন আমাদের সময়ের খেলা দুটো সময় একটা পজিটিভ একটা নেগেটিভ তাই আপনার পজিটিভ সময় কিন্তু আগামী কাল থেকে শুরু আর তার ফলে কি হবে আপনি যেগুলো চাইছিলেন যেটা এতদিন বাধাপ্রাপ্ত হচ্ছিল সেগুলো কিন্তু কেটে যাবে এবং তার থেকে ভালো করে আপনারা কি করে মানে বাধাগুলো কাটাবেন আরও ভালো থাকবেন তার কিছু নিয়ম আমি কিন্তু বলব আগামীকাল যে দোল পূর্ণিমা এই দোল পূর্ণিমা মানেই কিন্তু আমরা সকলেই জানি একটু ভগবানের চরণে একটু আবির দিতে হয় গুরুজনদের পায়ে একটু আবির ছোঁয়াতে হয় এগুলো তো আমাদের প্রত্যেকেরই জানা আছে কিন্তু কি কালার একটু আবির ছোঁয়ালে আপনার ভাগ্য বদলাতে পারে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব দেখুন আপনার জীবনে যদি সাকসেস পেতে চান মানে আপনি অনেক কাজ করছেন কোনো সাকসেস নেই অনেক চেষ্টা করছেন কোনো কিছু আপনার সাকসেস আসছে না তাহলে একটু বলে রাখি তাহলে নীল রঙের আবির শ্রীকৃষ্ণের চরণে একটু ছুঁয়ে দেবে যদি মনে হয় যে না আমার আশেপাশে কোনো মূর্তি নেই আপনার বাড়িতে যদি ফটো থাকে ফটোতেও দিলেও হবে আর মন্দির থাকলে তো কোনো কথাই নেই নীল আবির যদি আপনি চড়াতে পারেন আপনার যে কোনো সাকসেস আসবে বাধা বিঘ্ন কিন্তু কাটবে এগুলো অনেকেরই জানা নেই তাই আমি জানানোর চেষ্টা করলাম এটা একটা টিপস ধরে নিতে পারেন কিন্তু আজকের আলোচনা তো অন্য বিষয় এরপরে দেখুন সন্তানের পড়াশোনা হচ্ছে না আপনি খুব চিন্তা টেনশান যে পড়ছে না ঠিকঠাক মন বসাতে পারছে না তাহলে আগামীকাল কি করবেন হলুদ রঙের আবির সন্তানকে দিয়ে শ্রীকৃষ্ণের চরণে আবির দিতে বলেন বা আপনার যদি বাড়িতে ফটো থাকে ফটোতে দিলেও হবে অবশ্যই যার পড়াশোনা হচ্ছে না যে দুষ্টু চঞ্চল তার হাত দিয়ে শ্রীকৃষ্ণের চরণ একটু আবির দেওয়ান আবিরের কালারটা হতে হবে হলুদ এই দুটো যে দুটোর কথা আমি বললাম অর্থাৎ আপনার জীবনে সাকসেস নেই এবং আপনার সন্তান পড়াশোনা করছে না এই দুটো করে দেখুন দেখুন সাকসেস হান্ড্রেড পারসেন্ট আসবে এবং পড়াশোনাতে মন বসবে এবার আসুন যে ছটা রাশিকে নিয়ে আজকের আলোচনা যে দোল পূর্ণিমা এবং চন্দ্রগ্রহণ আপনার জীবনযাত্রাই বদলে দিতে পারে সেই রাশিদের মধ্যে প্রথমেই আমি কন্যা রাশির কথা বলবো। দারুণ সময় থাকছে কিন্তু কন্যা রাশিটি জাতক জাতিকাদের তাই এই সময়টা অবশ্যই আপনাদের অ্যালার্ট থাকতে হবে চোখ কান খোলা রাখতে হবে চেষ্টা পরিশ্রম থাকতেই হবে তা না হলে কিন্তু সম্ভব না যদি সব ঠিকঠাক থাকে তাহলেই কিন্তু আমার কথাগুলো আজ সম্পূর্ণ আপনার সাথে মিলবে আর আপনার কি করতে হবে যদি কোনো সুযোগ আসে গ্রহণ করতে হবে সবার সাথে সকলের সাথে ভালো ব্যবহার করতে হবে এবং আগামীকাল দিনটি নিরামিষ আহার গ্রহণ করতে হবে কোনো নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা চলবে না মদ গাঁজা বিড়ি চলবে না তাহলে কিন্তু আপনার সমস্ত বাধাবিঘ্ন কাটবে এবং শুভ সময় আসবে আর যদি আপনি শুভ সময়টা নিজেই নষ্ট করে ফেলেন তাহলে কিন্তু কিছু করার নেই তাই আমি আপনাদের অ্যালার্ট করতে পারি এর বাইরে কিছু না তাই অ্যালার্ট করার চেষ্টা করলাম তারপরে দায়িত্ব আপনার দু নম্বর যে রাশির কথা বলব কুম্ভ রাশি দারুণ সময় থাকবে কুম্ভ রাশির জাতক জাতিকাদেরও একই কথা বলবো। দারুণ সময় থাকছে শুধু আগামীকাল দিনটি একটু নিজেকে কন্ট্রোল করুন নেশা থেকে দূরে থাকুন রিচ খাবার এবং তো রিচ খাবার নয় আমিষ খাবারের আশেপাশে যাবেন না তাহলে কিন্তু আপনার আরও ভালো রেজাল্ট আসতে পারে এবং সম্পূর্ণ ঈশ্বরের কৃপায় ভাগ্য বদলাতে পারে তিন নম্বর যে রাশির কথা বলব সেটা মকর রাশি দারুণ সময় থাকছে মকর রাশির জাতক জাতিকাদেরও কিন্তু ভাগ্যের পরিবর্তন ঘটবে নানাদিক থেকে সুযোগ যোগাযোগ আপনার জীবনেও কিন্তু আসবে যে যোগাযোগগুলো যদি সঠিক কাজে ব্যবহার করতে পারেন আপনাকে আর পিছু ফিরে তাকাতে হবে না কিন্তু দায়িত্ব আপনার সময়টা আপনি কিভাবে ব্যবহার করবেন এই দায়িত্ব আপনার সঠিকভাবে ব্যবহার করবেন তো ভালো থাকবেন আর যদি সঠিকভাবে ব্যবহার না করতে পারেন তাহলে কিন্তু খুব ভালো আপনার জীবনে আসবে না তাই এটা সম্পূর্ণ আপনি বুঝে শুনে এগোবেন দেখবেন আপনার জীবনে সাকসেস অবশ্যই আসবে যোগাযোগ আপনার কিন্তু তৈরি হবেই হবে এরপর চার নম্বর যে রাশির কথা বলবো বৃশ্চিক রাশি দারুণ সময় থাকবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের তাই আগামী কাল থেকে অবশ্যই অ্যালার্ট থাকার জন্য অনুরোধ করব চোখ কান খোলা রাখতে বলবো চেষ্টা পরিশ্রম আপনার মধ্যে থাকতে হবে যদি এগুলো সব থাকে তাহলে কিন্তু আপনার জীবন বদলাবেই বদ আর যদি মনে হয় না আমার রাশি আছে এগুলো আমার দাবি আমি সব বসে বসে পেয়ে যাব তাহলেই ভুল করবেন ওইভাবে কাজ করে না আপনার চেষ্টা ছাড়া কিছুই সম্ভব তাই আপনি এই শুভ সময়টা শুভ কাজে ব্যবহার করলে অবশ্যই সফলতা পাবেন আর যদি মনে হয় যে না আমার রাশি আছে আমি সবই তো পেয়েই যাব কেন পরিশ্রম করব তাহলে অনেক কিছু থেকে কিন্তু পিছিয়ে পাঁচ নাম্বার যে রাশির কথা বলব রাশি দারুণ সময় থাকছে রাশির জাতক জাতিকাদের তাই তুলারাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে আপনারা কিন্তু অ্যালার্ট থাকুন অবশ্যই আপনাদের অ্যালার্ট থাকতে হবে এবং আপনারা কান খোলা রাখুন দেখবেন অনেক কিছু আপনারা বুঝতে পারবেন ফিল করতে পারবেন আর তারপরে যদি সেই শুভ সময়টাকে শুভ কাজে ব্যবহার করতে পারেন ভাগ্য বদলে যাবে সর্বশেষ ছ নম্বর যে রাশি কর্কট রাশি আপনার যদি কর্কট রাশি হয় তাহলে আগামীকাল যে দোল পূর্ণিমা এবং চন্দ্রগ্রহণ আপনার ভাগ্য কিন্তু বদলে দেবে এই সময়টা আপনাকে সম্পূর্ণ অ্যালার্ট রাখা প্রয়োজন সুযোগ আপনার জীবন আসবে সেগুলোকে গ্রহণ করতে হবে এই সব কিছু আপনার মধ্যে থাকবে তবেই কিন্তু আজকের আলোচনা স্বার্থ আর যদি মনে হয় যে না একটা আলোচনা শুনলাম ঠিকই আমার রাশি আছে হয়তো আমি সব অটোমেটিক পাব তাহলেই ভুল করবেন এই কারণেই আমাদের ম্যাক্সিমাম জাতক জাতিকাদের সাথে তারা মিলিয়ে নিতে পারে না একটু বেশি জানে একটু বেশি বোঝে তাই এগুলো একটু ভালো করে জানতে হবে এই যে আমি আলোচনাগুলো করি এই যে ছটা রাশিকে নিয়ে বলছি এর মানে এই ছটা রাশিকে অ্যালার্ট করলাম যে আপনাদের সময় ভালো এই টাইমটা এই অ্যালার্ট শোনার পরে আপনাদের অ্যালার্ট থাকতে হবে আর আপনারা যদি মনে করেন না ঠিক আছে কিছু সময় একটু টাইম পাস করলাম প্রোগ্রামটা দেখলাম কোনো গুরুত্ব দিলেন না তাহলে কিন্তু আপনার জীবনে খুব একটা সফলতা আসবে না কারণ আমি সবসময় বলি আপনার জীবনের সফলতা আপনার হাত ধরে প্রবেশ করবে আপনার জীবনে যে অসফলতা সেটা আপনার হাত ধরে প্রবেশ করেছে সব কিছুর জন্য আপনি দেয় তাই নিজেকে যখনই ডেভেলপ করতে চাইবেন হানড্রেড হবে যখন নিজেকে ডেভেলপ করতে চাইবেন না তখন কিন্তু সম্ভব আশা করি বুঝতে পেরেছেন আচ্ছা এ পর্যন্তই আবারও আসব নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার